বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে একসময়ে কাঠ গড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সার্চ কমিটির সুপারিশ জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন তিনি। রাশিদুল কাদেরের রিপোর্ট। বিএনপির নীতি নির্ধারকদের গত সোমবারের সভার সিদ্ধান্ত জানাতে গুলশানে এ সংবাদ সম্মেলন। বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসি গঠনের লক্ষ্যে যাদের নিয়ে সার্চ কমিটি করা হয়েছে তারা সবাই আওয়ামী লীগের সাথে জড়িত। যে অনুসন্ধান কমিটির সুপারিশে যে নির্বাচন কমিশন গঠিত হবে তাদের লক্ষ্য থাকবে বিদায়ী কমিশনের মতোই আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা। এটা জনগণের সঙ্গে আরেকটি প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এই ধরনের তামাশা জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। বিএনপি মনে করে কেবলমাত্র নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরই একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই সংকট উত্তরণ সম্ভব। সরকারের দুর্নীতির কারণে ভোজ্য তেল সহ নিত্যপণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেন তিনি। সরকারের দুর্নীতি ও সরকারি দলের মদতপুষ্ট ব্যবসায়ীদের অনৈতিক মুনাফার জন্য জ্বালানি তেল ও নিত্য ব্যবহার্য দ্রব্যাদির মূল্য বৃদ্ধি করা হচ্ছে, যা জনগণের জন্য দুর্ভোগের কারণ সৃষ্টি করছে। সরকার নিজেদের স্বার্থে নিকৃষ্টভাবে কূটনীতিকদের ব্যবহার করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এ সময় তিনি জানান, গণতন্ত্রের জন্য অবদান রাখায় কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্রেসি সম্মাননা দিয়েছে। মার্কিন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের বক্তব্যকে রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।